গতকাল ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বিদ্যালয়ের ছাত্ররা অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মারধরের প্রতিবাদে আজ স্কুলের সামনে পথ অবরোধ টায়ার জ্বালিয়ে গতকাল ফুটবল খেলাকে কেন্দ্র করে বাঘাছড়া উচ্চ বিদ্যালয় এবং এমএন উচ্চ বিদ্যালয় দুটি বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই গতকালকেই তিন ছাত্রী সহ দুই ছাত্রকে গুরুতর মারধরের অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। কিন্তু পুলিশই কোনো ভূমিকায় সন্তুষ্ট না হয়ে আজ বাধ্য হয়েই বাঘাছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত দু ঘন্টা রাজপথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে। এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীকে বারংবার অবরোধ তুলে নেওয়ার কথা বললেও ফলপ্রসূ হয় না ছাত্রছাত্রীদের আবেগের কাছে। তবে বাঘাছড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাদের উদাসীনতাকে দায়ী করছেন আয়োজক। তিনি বলেন, ওই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিষয়টি আরও উস্কে দেওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এমএন উচ্চ বিদ্যালয় থেকে ভিডিও আকারে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে তারা বলেন যে ঘটনা ঘটেছে তা বহিরাগতদের কাজ হতে পারে, তবে বিদ্যালয়ের কোনো ছাত্র এর সঙ্গে যুক্ত নয়। কাজে কাজ করছিল, তারপরে আমাদের স্কুলের স্টুডেন্টদের মারছিল, তাও আমরা কিছু বলিনি। খেলা শেষ হওয়ার সঙ্গে ওরা এক থাপ্পড় মারলো আমাদের স্কুলের একটা ছেলেকে, তাও আমাদের স্যার কিছু কোথায় ছেলে মাঠেই মাঠেই সেই সেই চলে যাই বাসি বাসলো সেই চল মারলো সঙ্গে সঙ্গে। তারপরে যেই মিটে মিটে ঘরে ঢুকলো একটা ছেলেকে পুরো দিয়ারের সাথে ঠেসে ধরলো, তারপরে আমাদের স্যার আটকা দেখালো স্যারকে ওরা মারলো হেঁট ছুড়ে মারলো, একটা ছেলে হাত কেটে গেছে। তারপরে বাইরে আসার সময় রাস্তাতে ওরা রক্ত করে দাঁড়িয়েছিল, আমরা আসছিলাম স্যারকে ডাকলাম, তারপরে স্যারকে ওরা আটকে দিল। ছাত্র সেটা কিন্তু স্যার বলছেন না, স্যার কিন্তু বলছেন যে ওরা স্কুলের কেউ নয় যারা মারধর করেছে। তোমরা কিভাবে চিনলে ওরা ওই স্কুলেরই পড়াশোনা করে? হ্যাঁ প্লেয়ারও ছিল। তো তোমরা এখন কি চাইছো? কি নাম, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল, কোন স্কুল? আক্রমণ করা চলছে এবং আমাদের প্লেয়ারকেও আক্রমণ করা হয়েছে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরকেও মারধর করা হয়েছে এবং আমাদেরকে তো বেধড়ক মারধর করেছে। আমাদের দুজন হসপিটালে গুরুতরভাবে জখম হয়েছে। তোমাকে মেরেছে? তোমাকে মেরেছে এবং আমাকেও মারধর মারধর করা হয়েছে এবং মেয়েদেরকেও হাত দিতে ছাড়িনি। তো এই কারণে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের প্রতিবাদ চলছে। কারা মেরেছে? কারা মেরেছে? এমএন স্কুলের হেড স্যার বলছেন যে ওদের স্কুলের, হেড স্যার বলছেন ওদের স্কুলের কেউ নয়, রাস্তার কেউ মেরেছে। কি বলবে? ওরা এমএন স্কুলের ছেলে পেলেই ছিল। তোমরা চিনে চিনতে পেরেছো তাকে? তার নাম জানো? ও ভাই, তার নাম জানো? না না না, আমরা নাম টাম জানি না, কিন্তু কিন্তু যে মেরেছে আমাদের কাছে ছবি আছে তার। সেই ছবি তোমরা দেখিয়েছো থানাতে? দেখিয়েছো? বলছি ওই স্কুলে তোমাদের হেড স্যার, মানে ওই স্কুলের হেড স্যার ছিল? হ্যাঁ ছিল। আর গেম টিচার? আর এদিকে দেখো ভাই, ওদিকে কি করছো? আমাকে আচ্ছা অস্ত্র দেখেছি, বলছি যে তোমাদের ওই স্কুলের হেড স্যারকে তোমরা জানিয়েছিলে স্যার এরকম করছে কেন? আমাদের ওরা কোনো ব্যবস্থাই নেয়নি। কি নাম তোমার? কি নাম? আমার রূপম মাঝি। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে, কোন ক্লাসে পড়ো? তোমাদের মেয়েদের কতজনকে মেরেছে? দুজনকে। আর তোমরাও ছেলের সাথে সবাই? আচ্ছা ওইখানে যে হেডমাস্টার মশাই বলছেন যারা মেরেছে তারা স্কুলের কেউ নয়, মানে এমএন স্কুলের কেউ নয়, তোমরা কি চেনো তাকে? কত কজন ছিল ওদের স্কুলের? আর তোমাদের কজনকে মারা হয়েছে? এখন কি চাইছো তোমরা? এটা অবরোধ করছো, মানুষের তো অসুবিধাও হচ্ছে, কি চাইছো?
দিয়ে স্যার এসে এটা মিটায়, যারা মেরেছে আমাদের ওই স্কুলের স্যার তোমাদের যারা ভর্তি আছে তাদেরকে দেখতে এসেছিল। কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো? দেবী সরকার নাইন। এটা কোন স্কুল? এটা বাগাছা হাই স্কুল। কি খেলা? ফুটবল খেলা। এম এম হাই স্কুল আর বাগাজা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে খেলায়, এম এম হাই স্কুল হেরে যায়, বাগাজা স্টুডেন্ট খেলায় জিতে যায়, ওরা ফাইনাল খেলে বাড়ি চলে আসছে। জৈনিকদের মোড়ে ছাত্র ইচ্ছে মতো খেলে না মারে, তাদের মেরেছে আমার বাগাজা স্টুডেন্টদের। তারা চারটে ছেলে এখনো শান্তিপুর কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি। তার কারণে এই আন্দোলন আমরা শুরু করেছি। কী কারণে? দেখুন স্কুলের গাফিলতি আছে মনে হয়। ওই ওই এম এম স্কুলের হেড স্যার বলতে পারবে, তার স্টুডেন্টটা মারলো আমার স্টুডেন্টদের। এই যে মেরেছে, তারা কী প্রমাণ আছে যে ওই ছেলেটাই মেরেছে? প্রমাণ হসপিটালে আছে, মোবাইল ছবি তোলা আছে। আচ্ছা, তো আজকে কি আপনি আপনার ছেলেকে পড়ে? আমার ভাইপোরা পড়ে, ভাইজিরা পড়ে, এবং আমি স্কুলের সঙ্গে যুক্ত। কী কাজ করেন? হ্যাঁ, কী কাজ করেন? স্কুলে আমি নাইট গার্ডের কাজ করি। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে এটা অবিলম্বে ঠিক করতে। আর ছাত্রকে কেন মার থানায় কমপ্লেন হল্লো করেছি? তার অবস্থা নিয়ে যে পুলিশ এসেছিল বললো, আমরা দেখছি এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যারা মেরে তাদের দোষীদের গ্রেপ্তার। এম এম স্কুলের যে হেড স্যার, সেই স্যার কেন আজকে খেলা দিয়ে কেন ছেলেদের মার খাইয়েছে, তার নির্দিষ্ট বিচার চাই। আপনার নাম পরিচয়? আমার নাম মিলন ঘোষ, আমি তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাগাজ অঞ্চলের। রাস্তা আটকে আপনারা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা মাস্টারমশাইরা, আমরা তো আমাদের কাছে কখনোই কাম্য না যে ছাত্র এভাবে রাস্তা অবরোধ করুক বা আইন নিজের হাতে তুলে নেই। আমরা স্কুলের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করেছি ব্যক্তিগতভাবে, আমি এবং অন্যান্য মাস্টারমশাইরা, যাতে তারা অবরোধটা তুলে নেয়। আমরা বলেছি পুলিশ প্রশাসনের কাছে আমরা আস্থা রাখছি, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। কারণ কারণ রাতে আমরা অভিযোগ করেছি, এবিআই ডিআই তাদেরকেও জানিয়েছি, দেখা যাক প্রশাসন তাকে ব্যবস্থা গ্রহণ করবে। বাড়ির পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে কি? না, ওনার বাড়ির লোকে আমাদের সঙ্গে গেছিলেন, একসঙ্গেই আমরা করেছি। তো পুলিশ কি তারপরে কি এসেছিলো একবার? না, পুলিশে করা যায়নি। তবে আমায় ফোন করেছিলেন যে আপনি একটু ছাত্রছাত্রীদেরকে বোঝান। আমি মাইকে আবেদন করেছি তাদের কাছে, ওদের মাইক চেয়ে নিয়ে, কিন্তু ওদের আগে গেলে একটা ব্যাপার আছে, ওরা শুনতে রাজি না। আসলে এখনও পর্যন্ত কতজন আহত হয়েছে ঘটনার পর থেকে? কিন্তু আমাদের মেয়েদেরও লেগেছে আজকে দেখছি, এসে মেয়েদেরও মেরেছে, এমনকি তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এটা আমি বলতে পারছি না একজন শিক্ষক হিসেবে। আর এখানে প্রাথমিকভাবে তিন চারজনের চিকিৎসা আছে, আর ওর তো আজকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার কথা আমাদের। গতকালকে ওই এম এন স্কুলের প্রধান শিক্ষক অস্বীকার করছেন, বলছেন ছাত্ররা কেউই আমাদের নয়। বাইরে কী ঘটনা হয়েছে জানি না। আমি আপনাদের বলেছিও, এবং ওদের প্রেসিডেন্ট বিভাস ঘোষ উপস্থিত ছিলেন, খেলা শেষ বাসি বাজার সঙ্গে সঙ্গে ওদের এক খেলোয়াড় আমাদের এক খেলোয়াড়কে সপাটে চড় মারে ওনার সামনে। তখনই কিন্তু আমি বলি যে স্যার দেখছেন যে কী অবস্থা, এটা কি ঠিক হলো? এই বলার পরেও আমাদের স্কুলের মাস্টারমশাইরা যেমন ড্রেসিং রুমে নিয়ে গেছে ছেলেদের চেঞ্জ করার জন্য, আমাদের দীপকবাবুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সে তো আপনারা কালকে সাক্ষাৎকারে সেও বলেছে। এবং আমাদের ওই রামবাবু, দেখুন ওনার হাতটা এই যে হাতে লেগেছে, ওনাকেও আহত করেছে। তারপরে ওখানে যাওয়ার হয়েছে, আমরা লুটিয়ে দেওয়ার পর আবার প্রায় এক কিলোমিটার দূর জয়নিতায় মধ্যে সেইখানে গিয়ে পুনরায় তাদের উপর আক্রমণ করা, এবং এটা পরিকল্পিত, এবং পাঁচ পাঁচ নিয়ে গিয়ে আক্রমণ করাটা। হ্যাঁ, ছাত্রছাত্রীদের মারামারি হাতাহাতি হতেই পারে, কিন্তু এই ধরনের জিনিস তো মারামারি হয়, সেটা একতরফা মার হয়েছে, একতরফা মার হয়েছে। বলাই দে, রিপোর্ট টু টাইমস বাংলা।